ইয়া হরফে না দাদি, দূরের মানুষরেও দেখা যায়, কাছের মানুষরেও দেখা যায়। যদি ইয়া হরফে না দাদিয়া নবী মোহাম্মদ রসুল্লাহ তাম জীবদ্দশায় থাকা অবস্থায় সাহাবি নবীজির অনুপস্থিতিতে ইয়া মোহাম্মদ হইয়া সম্বোধন করতেন, সেটা যদি শিরিক হয় না, সেটা যদি শিরিক হয় না, সেটা যদি শিরিক হয় না, তাহলে আমরা নবীজিকে ইয়া রবি সালামু আলাইকা, ইয়া রসুল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, এই বাংলাদেশ থেকে যদি নবীজিরে ইয়া হরফে না দাদি রাখি তাহলে এটাও শিরিক হবে না, ঠিক কিনা? না, নেককার মানুষের ওসিলা ধরা জীবদ্দশা সব দুনিয়ার আলিম একমত এটা জায়েজ। যেমন তিরমিজি শরীফের হাদিস, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারও এক অন্ধ সাহাবি আইল, আইয়া আরজ করে, ইয়া রাসূলুল্লাহ আসলাম, আমার দৃষ্টিশক্তি গেছে কি, আমার লাগি দোয়া করুক, আমার দৃষ্টিশক্তি আল্লাহ ফিরাই দিলাই। নবীজি ফরমাইন, সাহাবি তুমি যদি সবর করো তাহলে এটা তোমার লাগি বালা, অন্য রেওয়ায়ত আনছে যার দুইটা নয়ন আল্লাহ খাড়িয়া নিছেন কি, আর এই ব্যক্তি যদি সবর করে তাহলে আল্লাহ তার লাগি জান্নাত ওয়াজিব করে দিব। অন্ধ ব্যক্তির লাগে জান্নাত ওয়াজিব? সেই সাহাবি কন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সবর করতাম পারতাম না, কারণ আমার গাইড দেওয়ার মতো, দিকপাল করার মতো, ভোট দেখাইয়া দেওয়ার মতো কোন মানুষ নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মসজিদ আনা নেওয়ার মতো কোনো মানুষ নাই, রাস্তাঘাট দেখানির মতো কোনো মানুষ নাই, আপনি আমার লাগি দোয়া করো, কামা দৃষ্টিশক্তি আল্লাহ ফিরাইয়া দিতা। নবীজি ফরমাইন, তুমি কুয়ার কাছে যাও, কুয়ার নিকটে গিয়া ভালো করি অজু করিয়া মসজিদ গিয়া দুই রাখাত নামাজ পড়বা, নামাজ শেষ হইয়া আমি নবীর উসিলা দিয়া আল্লাহর কাছে দোয়া করবাই, অজু করছই হইয়া মসজিদ গেছই গিয়া নবীজির উসিলা দিয়া দোয়া করছই। এই দেখো কা উসিলা দিয়া যে দোয়া করছই, নবীজির দোয়াটা শিক্ষা দিছই, কোন বাসা তাই দোয়া করতা। আমার নবীজি ফরমাইন, তুমি এইভাবে দোয়া করবাই, আল্লাহুম্মা ইন্নি আসালুকা ওয়া তাওয়াজ্জাহু ইলাইকা নাবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যির রাহমাতি, ইয়া মুহাম্মাদু ইন্নি আতাওয়াজ্জাহু বিকা ইলা রাব্বি ফায়ুজলিলি আন বাসারি। আমার নবীজি ফরমাইন, তুমি এইভাবে দোয়া করবাই, সাহাবি দোয়া করছেন নবীজির উসিলা দিয়া মসজিদ থেকে বাইর হই পারা গে আল্লাহ তার দৃষ্টিশক্তি ফিরাই দেলাই সই। এই হাদিস দলিল হইল যে নবীজিরে সাহাবি ইয়া মুহাম্মাদ হইয়া সম্বোধন করছে। দেখো কা নবীজি ফরমাইন, তুমি এইভাবে দোয়া করবাই, আল্লাহুম্মা ইন্নি আসআলুক, হে আল্লাহ আমি তোমার কাছে সওয়াল করলাম, সাইরা ওয়া তাওয়াজ্জাহু ইলাইকা, তোমার দিকে আমি মুতাওয়াজ্জু হইলাম, বি নাবিকা মুহাম্মাদিন নাবির রহমতি, তোমার রহমতের নবী মুহাম্মাদের উসিলা দরিয়া, ইয়া মুহাম্মাদ, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নি আতাওয়াজ্জাহু বিকা ইলা রব্বি ফায়ুদলি লি আন বাসারি, আমি আপনার মাধ্যমে আপনার রবের দিকে মুতাওয়াজ্জু হইলাম, তিনি যেন আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দেন। নবীজিরে ইয়া মুহাম্মদ হইয়া ডাকছেন, নবীজি তখন অনুপস্থিত আসলা, সাহাবি একলা একলা মসজিদে আসলা, তাহলে দেখা গেল যে নবীজি এক জায়গা, সাহাবি আর এক জায়গা, সেই মসজিদে নবীজিরে ইয়া মোহাম্মদ হইয়া ডাকছই, ইয়া হরফে না দাদি ডাকছই, ইয়া হরফে না দাদি, দূরের মানুষরেও দেখা যায়, কাছের মানুষরেও দেখা যায়। যদি ইয়া হরফে না দাদিয়া নবী মোহাম্মদ রসুল্লাহ তাম জীবদ্দশায় থাকা অবস্থায় সাহাবি নবীজির অনুপস্থিতিতে ইয়া মোহাম্মদ হইয়া সম্বোধন করছই, সেটা যদি শিরিক হয় না, সেটা যদি শিরিক হয় না, সেটা যদি শিরিক হয় না, তাহলে আমরা নবীজিকে ইয়া রবি সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, এই বাংলাদেশ থেকে যদি নবীজিরে ইয়া হরফে না দাদি রাখি তাহলে এটাও শিরিক হবে না, ঠিক কিনা? না, নবীজি তো ইয়া মোহাম্মদ হইয়া ডাকার লাগি তান্ডে নির্দেশক দিয়া দিছেন, দোয়া শিক্ষা দিছেন। আল্লাহ কোরআন শরীফ কোথাও নবীজিরে ইয়া মোহাম্মদ হইয়া ডাকেন নাই, ঠিক না? নি কোরআন শরীফ যত জায়গাতে আইছে
Ya eyyuhal nabiyyu, ya eyyuhal rasulü, ya eyyuhal muddassiru, ya eyyuhal muzzammilu, yasin taha ittadi emoni bhabe amar nabijire Allah pak sambodhon korchen. Kintu ya Muhammad hoya Quran sharifer kothao Allah sambodhon koren nai. Kintu onno nabi rasulle Allah ya harfe nadadi sambodhon korchen. Ya Yahya, ya Musa, ya Isa, ya Daud, ya Ibrahim. Ya Adam hoya Allah sambodhon korchen je tahole ya Muhammad hoya ei bhabe sahabire dekhar lagi nabi ji duar maddhome nirdesh diyechen tahole bujha gelo je ya Muhammad hoya dakhle ya Muhammad hoya sambodhon korle eta shirik hobe na jodi eta najayiz hobe na eta biadobi hobe na jodi eta shirik hoyto najayiz hoyto biadobi hoyto tahole nabi ji ei bhabe sahabike শিক্ষা দিতেন না ঠিক কিনা না ঠিক যা শিক্ষা দিতেন না শুধু তাই না মজার বিষয় শুনেন শুধু তাই না উসমান ইবনে হানিফ এই হাদিসের বর্ণনাকারী তিনি বলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার জামানাত এক ব্যক্তি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ করার লাগি বড় পাগল প্রায় হয়ে গেল দেশের খলিফা খলিফাতুল মুসলিমিন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তার সাথে সাক্ষাৎ করা তো ইয়ে একটা বিশেষ একটা ব্যাপার দেশের খলিফার সাথে সাক্ষাৎ করতে আমরা দেশের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে হইলো চ্যানেল ফেনেল লাগবো নি না লাগতো না লাগবো সরাসরি কা সাক্ষাৎ করতে হতো না যদি হটলাইন না থাকে ঠিক কি না না যদি হটলাইন না থাকে তে উসমান গনি রাদিয়াল্লাহু কাছে সেই ব্যক্তি অভাব অনটনের মধ্যে ফড়িয়া তার সাথে সাক্ষাৎ করার লাগি পাগল হই গেছে কিন্তু চান্স হয় না তখন হযরত উসমান ইবনে হানিফ রাদিয়াল্লাহু কাছে গেল কইল ভাই আমি তো এইভাবে উসমান গনি রাদিয়াল্লাহু সাথে সাক্ষাৎ করার লাগি খলিফাতুল মুসলিমিনের সাথে সাক্ষাৎ করার লাগি আমি বড় পাগল প্রায় আমি হ্যাঁ তার সাথে দেখা করতেই হয় কিন্তু চান্স হয় না তাই তখন কইল ভাই আমার জানা আছে একটা আমল সুবহানাল্লাহ সুবহান নবীজির ইন্তেকালের পরের ঘটনা আমার একটা আমল জানা আছে তিরমিজি শরীফ দুনিয়ার সব মাদ্রাসাত আছে সরকারি মাদ্রাসাত শুধু না কওমি মাদ্রাসাত আছে আছে নি না নাই আছে এদারা মাদ্রাসাত আছে কওমি মাদ্রাসাত আছে বিশ্ববিদ্যালয় সমূহ আছে দুনিয়া মুসলমানদের কাছে এই কিতাবখানা সংরক্ষিত আছে শুধু ফতোয়া দিলে হবে না আগে এটা তাহকিক করিয়ে ফতোয়া দেওয়া উচিত ঠিক কি না না হযরত উসমান ইবনে হানিফা ফরমাইন ভাই আমার একটা আমল জানা আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক অন্ধ সাহাবী আইছিল আইসলা আইয়া তার দৃষ্টি শক্তির ব্যাপারে অভিযোগ করছিল নবীজি তারে দুই রাকাত নামাজ পড়িয়া একটা দোয়া শিক্ষা দিছিলা ও দোয়ার বদৌলতে তার দৃষ্টি শক্তি আল্লাহ মসজিদ থেকে বাইরে হইবার আগে ফিরাইয়া দিলে ইসলাম আমার জানা আছে ও আমলটা তুমি কি করো তুমি কি দুই রাকাত নামাজ পড়ো মসজিদের ভিতরে আর ও দোয়াটা নবীজি অন্ধ সাহাবীরে যে দোয়া শিক্ষা দিছই তুমিও ও দোয়াটা পড়বা আর তোমার হাজতের কথা দুয়ার মাধ্যমে আল্লাহর কাছে পেশ করবা আশা করা যায় কোন একটা ফত আল্লাহ মিলাইয়া দিতা ফারই সুবহানাল্লাহ তখন সেই ব্যক্তি কথা অনুযায়ী মসজিদ গিয়া দুই রাকাত নামাজ পড়িয়া আর নবীজি যে দোয়া শিক্ষা দিছিল অন্ধ সাহাবীরে ও দোয়া তাইন পড়িয়া তানর হাজতের কথা উল্লেখ করিয়া দোয়া করছই তখন আইছেন খলিফাতুল মুসলিমিনের দরবারও গেইটের সামনে আইতেও দারোয়ান আইছে আইয়া হই উসমান গনি রাদিয়াল্লাহু আপনারে শরণ করছেন তাড়াতাড়ি আপনি আমার সাথে চলুক সুবহানাল্লাহ সুবহানাল্লাহটা জুড়ে হইতা নাই খালি এটা এই ব্যক্তির লাগি না কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মদী আইবা সকলের লাগি জুড়ে হোক সুবহানাল্লাহ আমরা যদি এলা কোনো হাজত পূরণ হইতো চাই তাহলে আমরা এই আমলটা করলে আমরাও ফায়দামন্দ হইব এই হাদিসটি তো সলাতুল হাজত প্রমাণ সলাতুল হাজত কোন প্রয়োজন পূরণের লাগে আপনি দুই রাকাত নামাজ পড়িয়া ওইভাবে দোয়া কইরা আল্লাহর কাছে চাইতা আল্লাহ হাজত পূরণ করে দিবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তখন দারওয়ানে তারে লিয়া গেল উসমান রাদিয়াল্লাহু তাআলার সামনে খলিফাতুল মুসলিমিনের সামনে ক্ষমতা নেই খলিফ দেশের অভাবী মানুষে দেশের অভাবী মানুষ ফকির মানুষে ফকির মানুষ সামনে যাওয়ার পরে উসমান রাদিয়াল্লাহু ফরমাইন ভাই এক ঘড়ি আগে আপনার কথা মাত্র ইয়াদ হইছে মাত্র এক ঘড়ি আগে সুবহানাল্লাহ সেই ইয়াদ করিয়া দিছে
দিছে আল্লাহ হার উসিলা নবীজির উসিলা জুরে আকাশ সুবহানাল্লাহ হার উসিলা আমার লগে কথা কই না আপনার আমার তো ভোল্টেজ কম আপনার একটু স্পিরিট তো আছে হার উসিলা হোক নবীজির উসিলা আর যদি হোক হার উসিলা নবীজির উসিলা আল্লাহ শরণ করে ইয়া দিছে দেশের খলিফাতুল মুসলিমিন তাইন হইন ভাই আপনার কি হাজত বলে সাহেব আমার ও হাজত তাই হাজতটা পূরণ করে দিয়া হইয়া দিলা আর অন্য কোন সময় যদি আর কোন প্রয়োজন দেখা দে তোমার দ্বার আমার লাগি কুলা যে কোন টাইমে আমার দরবার হইয়া সাক্ষাৎ হইল তোমার লাগি আমার দরবার কুলা তুমি যে কোন সময় তোমার প্রয়োজনের কথা আমার গেছে কুলা মনে হইতে পারো যাও তুমি এখন আমার দরবার থেকে যাই হোক এইটা হইল কোন সময়ের ঘটনা নবীজির ইন্তেকালের পরের ঘটনা আর সাহাবীর দৃষ্টিশক্তি ফিরে আইছে নবীজির জীবদ্দশাকালীন সময়ের ঘটনা ঠিক না নি খোকা তাহলে দেখা গেল নবীজির ইন্তেকালের পরে এটা দলিল শক্তিশালী দলিল যে নবীজির ইন্তেকালের পরে তাহলে দেখা এই ব্যক্তি নবীজির ইন্তেকালের পরে নবীজির উসিলা ধরিয়া নবীজির উসিলা ধরিয়া আল্লাহর কাছে তার হাজতের কথা পেশ করছে যদি এটা শিরিক হয় না যদি এটা শিরিক হয় না যদি এটা শিরিক হয় না সে তো যে সাহাবা একরামের জামানা তাহলে আজকে কেন শিরিক হবে আজকে কেন শিরিক হবে আজকে কেন শিরিক হবে তার জবাব আমরা চাই সেই সমস্ত ওলামা একরামদের কাছে যারা আল্লাহ রসুলের উসিলা ধরাকে শিরিক বলে থাকেন ঠিক কিনা না আপনারা একমত নি আরো যদি হোক একমত নি আমি সেদিন এক জায়গা বাজু গেলাম আমার তারে কইলা ইয়া রাসূল আল্লাহ আমরা যে ইয়া নবী সালাম আলাইকা কই ইয়া নবী সালাম আলাইকা কয়া এটা শিরিক আপনি ওটা সম্পর্কে কিছু আলোচনা করি যান আমি আলোচনা করলাম যতটুকু আল্লাহ তৌফিক দিছে পরক্ষণে খবর আইলো যে দুই দিনের ভিতরে লিখিত দলিল দিতাম আর নাইলে তারা এই জায়গাত আর কোনোদিন ওয়াজ হইত না আমি তারারে কইলাম যে আমার বক্তব্য যদি রেকর্ড করি তাহলে তাইলে ও রেকর্ডটা সংগ্রহ করুকা আর আমার হোকা কোন জিনিসের দলিল তারা চাইরা আমি সেই জিনিসের দলিলটা দিই এখন তারা ফোন দিছে চেয়ারম্যান স্থানীয় চেয়ারম্যান মেম্বার সেই এলাকা বলে এক এলাকা তারা চতুর্দিকে কৌমি আর মাঝখানে হয়ে একজন সুন্নি আমি তেমন নিতাম জানতাম উঠতাম না আর আমি তো আর তার দাঁড় দাঁড়ি আল্লাহর বস্তে ওয়াজ করতাম অত তার ঢুকাইতাম খেতাম হাজানাই নি হোক আমার কত হইল দলিল যদি থাকে তাহলে তো এটা আপনারাও মানতাম আমরাও মানি দলিল নাই আমরা এটা না ঠিক না নি হোক আর দেখানো দলিল আছে কোরআন হাদিসের দলিল আছে ফেকার কিতাবর দলিল আছে ওলামায়ে উম্মতর দলিল আছে তাহলে ইকা মানতে আর আপত্তি কোন জায়গা ঠিক না নি হোক আপত্তি কোন জায়গা হাজির না কেরাম আমার বড় দুঃখ লাগে আমরা যখন হজো গেলাম নবীজির রোজে আথর জিয়ারত করলাম দোয়াখান করতে নবীজির দিকে মুখ করিয়ে দোয়াখান করতে দিল না বড় চেষ্টা করলাম আমার লগে ফাইট হয়েছে 45 মিনিট আমার লগে আরবিতে কালাম করছে আমি কইছি উর্দু উর্দুতে কালাম করছে আমি দেখলাম আরবিতে আমরা তো চর্চা কম তো উর্দুতে ভালো তো উর্দুতে অনেক সময় চর্চা করতে তার মুখে ফেনাইস শেষ হলে আমার হার মানতে বাধ্য হয়েছে কয় উসকে বহুত মালুমাত থা আলহামদুলিল্লাহ হোক আলহামদুলিল্লাহ উসকে বহুত মালুমাত থাই মানুষ তো প্রচুর দল হয়ে গেছে মনে ওই যে ভাই আপনি বাদ দিলাও আর এরার লোকে যখন না যান বাদে পুলিশ ডাকিলি তা আমি কইলাম যে না অসুবিধা না ইশারা তো দলিলের কথা কই আমিও দলিলের কথা কই যে নবীজি রোজা আতরে জিন্দা না মৃত জীবিত না মৃত ওটা লই আমার লগে অনেক তর্ক শুরু করছে তো যাই হোক আল্লাহর শুক্রিয়া আমরা ফুলতলি মসলকর যে আমরা সাবর কিছু রুহানি সন্তান এখন এখনো আসি আল্লাহর শুক্রিয়া আমরা কিন্তু 24 ঘন্টা মোকাবেলা করতে প্রস্তুত আছি আলহামদুলিল্লাহ আমরা মোকাবেলা করতে প্রস্তুত আছি যেহেতু আমরা হকপন্থী আমরা বাতিলপন্থী না আমরা হকর উপরে আছি আমরা পীর ও মুর্শিদ আল্লামা সাহেব কবিলার রহমতুল্লাহ আলাইহি
শুধু বাংলাদেশের লাগি না, সারা বিশ্বর লাগি আপনি আহমদ। সারা বিশ্বে যখন সুফি সম্মেলন সংগঠিত হয়েছিল তুরস্কে, আন্তর্জাতিক সুফি সম্মেলন, সেখানে আমাদের প্রিয় মুর্শিদ ছিলেন সভাপতি। ফুলতলি সাহেব চিনে না, বিশ্বের এরকম সুফি হতে পারে না, এরকম অলি আল্লাহ হতে পারে না। আমরা যে অলি আল্লাহর দামন দর্শি, এই অলি আল্লাহ নিঃসন্দেহে একজন হকানি আল্লাহর অলি, এবং তিনি নবীর প্রত্যেকটা সুন্নতের উপরে আমলকারী এবং প্রত্যেকটা সুন্নতে জিন্দাকারী একজন অলি ছিলেন, ঠিক কিনা? হাজিরিনা কেরাম,